হ্যালো, আমি সুমিত, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড। আজকে আমরা দেখব কিভাবে পারচেস করতে হয়। তো বেসিক্যালি পারচেস করার জন্য আমার সিস্টেমে ফার্স্ট ওপেনিং ইনভেন্টরি থাকতে হবে। সো ওপেনিং ইনভেন্টরি থাকার জন্য আমার প্রথমে যেতে হবে ইনভেন্টরি মডিউলে। প্রোডাক্ট যদি না থাকে সেটা আমি অবশ্যই পারচেস করতে পারবো না। সো বেসিক্যালি আমার ফার্স্টে ইনভেন্টরি মডিউলে যেতে হবে। তো এখানে ইনভেন্টরি মডিউলে অনেক ধরনের অপশন আছে, লাইক এটা হচ্ছে ইনভেন্টরি ড্যাশবোর্ড, অপারেশন। এই অপারেশনে আমি ইনভেন্টরি প্রোডাক্ট ট্রান্সফার করতে পারি আমার বিভিন্ন লোকেশনে বা বিভিন্ন ওয়্যার হাউসে। ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট, বেসিক্যালি আমি ফার্স্টে দেখাচ্ছি কীভাবে একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে হয় বা কীভাবে ওপেনে ইনভেন্টরি দিতে হয়। ইনভেন্টরি রিলেটেড জিনিসপত্রগুলো আমি পরে টিউটোরিয়াল দেখাবো। ইনভেন্টরি থেকে ফার্স্টে কীভাবে প্রোডাক্ট তৈরি করতে হয় তার জন্য যেতে হবে ইনভেন্টরি থেকে মাস্টার ডাটা, মাস্টার ডাটা প্রোডাক্টস। সো এটা হচ্ছে প্রোডাক্ট তৈরি করার অপশন, আমি একটা ক্রিয়েট করছি। এখানে কয়েক ধরনের অপশন আছে, প্রোডাক্ট নেম আমি দিলাম, প্রোডাক্ট নেম লাইক নিউ প্রোডাক্ট। দেন প্রোডাক্টটা কি ধরনের হবে টাইপটা এখান থেকে ডিফাইন করতে হবে, যেমন স্টকেবল প্রোডাক্টটা কি স্টকেবল হবে কিনা, না কনজিউমেবল হবে নাকি সার্ভিস হবে। দেন এখানে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্টটা বেসিক্যালি আমার সিস্টেমে কোন ক্যাটাগরিতে ডিফাইন থাকবে সেই ক্যাটাগরির নেমটা এখানে বলে দিতে হবে। ইন্টারনাল রেফারেন্স, এটা মানে হচ্ছে প্রোডাক্টের কোড। আমরা বেসিক্যালি যখন প্রোডাক্ট ইনভেন্টরিতে রাখি তো প্রোডাক্টের বিভিন্ন ধরনের কোড আমরা জেনারেট করে থাকি। এই প্রোডাক্টের কোডগুলো আপনাদের মতো করে আপনারা জেনারেট করতে পারেন। আমি এখানে একটা কোড দিচ্ছি প্রোডাক্টের, নিউ 001। এখন যদি প্রোডাক্টের কোনোরকম কোনো বারকোড থেকে থাকে তাহলে আপনারা এখানে বারকোড ফিচারে বারকোডটা অ্যাড করতে পারেন। প্রোডাক্টের সেল প্রাইস, প্রোডাক্টের কস্ট প্রাইস, প্রোডাক্টের ইউনিট অফ মেজার, পারচেস ইউনিট অফ মেজার। প্রোডাক্টটা আপনারা কীভাবে বিক্রি করবেন, লাইক প্রোডাক্ট হতে পারে কোনো সিঙ্গেল ইউনিট বা হতে পারে কোনো লিটার বা হতে পারে কেজি বা গ্রাম। সো ওই ইউনিট অফ মেজারমেন্টগুলো আমাদেরকে এখান থেকে ডিফাইন করে আসতে হবে। দেন হচ্ছে ভ্যারিয়েন্স, এই ভ্যারিয়েন্সটা হচ্ছে যদি কোনো এই প্রোডাক্টের কোনো ভ্যারিয়েন্ট থেকে থাকে, লাইক প্রোডাক্টের অনেক ধরনের কালার থাকতে পারে, কালার। এখন এই প্রোডাক্টের কালার কী কী হতে পারে সে ভ্যালুগুলো আপনারা এখানে বসাবেন। যেমন প্রোডাক্টটা কালারটা হোয়াইট হতে পারে, প্রোডাক্টের কালারটা ব্ল্যাক হতে পারে, আর অনেক ধরনের অ্যাট্রিবিউট হতে পারে, যেমন হচ্ছে প্রোডাক্টের সাইজ স্মল বিগ অর মিডিয়াম বা হোয়াট এভার, অনেক ধরনের অ্যাট্রিবিউট আমরা এখানে বসাতে পারি এবং ভ্যালুগুলো হবে মাল্টিপল। তারপর হচ্ছে সেলস, এখানে অনেক ধরনের অপশন আছে, যেমন এই প্রোডাক্টটা যদি আপনি পয়েন্ট অফ সেলের রেকর্ডে রাখতে চান তাহলে আপনি এখান থেকে পয়েন্ট অফ সেলের ক্যাটাগরি ডিফাইন করে আসতে পারেন। আপনি যদি চান যে এই প্রোডাক্টটা আপনার ই কমার্স বা আপনার ওয়েবসাইটে শো করবেন আপনার ই কমার্স সেলের জন্য, তাহলে আপনি সেখানে এখান থেকে ই কমার্সে এই প্রোডাক্টটি কোন ক্যাটাগরিতে ডিফাইন থাকবে সেটা আপনি এখান থেকে ডিফাইন করে আসতে পারবেন। আপনি যদি চান এই প্রোডাক্টের সাথে আপনি এক্সট্রা কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান আপনার ই কমার্সে, তাহলে আপনি সেখান থেকেও সেই প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। দেন হচ্ছে পারচেস, আপনি যখন প্রোডাক্টগুলো পারচেস করবেন অবশ্যই পারচেস আপনি মাল্টিপল ভেন্ডরের কাছ থেকে করতেই পারেন, এবং মাল্টিপল ভেন্ডরের কাছ থেকে আপনি অবশ্যই মাল্টিপল প্রাইসেই পারচেস করবেন। সো আপনি যখনই পারচেস করবেন একটা সিঙ্গেল প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা আপনি কোন কোন ভেন্ডরের কাছ থেকে কোন কোন প্রাইসে পারচেস করবেন সেই জিনিসগুলো আপনার এই লিস্ট অনে চলে আসবে। আপনার এখান থেকে ম্যানুয়ালি কোনো ইনপুট দিতে হবে না, এটা অটোমেটিক পারচেসের উপরে ডিপেন্ড করে চলে আসবে। এরপর হচ্ছে ইনভেন্টরি, ইনভেন্টরিতে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে কাস্টমার লিড টাইম,
ওয়েট, ভলিউম বা প্রোডাক্টটা আমার যদি কোনো ট্র্যাকিং প্রোডাক্ট হয়, এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। বিকজ এই ট্র্যাকিং জিনিসটা দরকার হয় যদি আমার প্রোডাক্টটা কোনো ট্র্যাক রিলেটেড থেকে থাকে। যেমন মোবাইলগুলো কিন্তু অবশ্যই আমরা ইন্ডিভিজুয়াল আইমি নাম্বার দ্বারা ট্র্যাকিং করি, এবং একই মডেলের কিন্তু অনেক ধরনের মোবাইল থাকতে পারে, বাট প্রত্যেকটা মোবাইলের নাম্বার কিন্তু ইউনিক এবং এটি কিন্তু ট্র্যাক হয় আইমি নাম্বার দ্বারা। আবার যেমন হতে পারে লট নাম্বার, লট নাম্বারটা কীরকম, যেমন মাউস, মাউস অবশ্যই সিঙ্গেল ইউনিক নাম্বার দ্বারা আইডেন্টিফাই করা অবশ্যই খুব সম্ভব না, তখন সেক্ষেত্রে আমরা এটাকে ডিফাইন করি লট নাম্বার দ্বারা। বিকজ একটা বক্সে অনেকগুলো মাউস যখন আসে সেটা কিন্তু একটা লট হিসাবে কাউন্ট করা হয়। সো প্রোডাক্টটি ট্র্যাকিং ইউনিক সিরিয়াল নাম্বার দ্বারা ট্র্যাক হবে নাকি লট দ্বারা, লটস দ্বারা আপনার ট্র্যাক করবেন আপনি, সেই জিনিসগুলো আপনি এখানে বলে আসতে হবে একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের এগেনস্টে। দেন হচ্ছে ইনভয়েসিং, এখানে কিছু অ্যাকাউন্টের পার্ট আছে। আপনি প্রোডাক্টটা যখন আপনি বিক্রি করবেন, বিক্রির জন্য যদি আপনি কোনো ট্যাক্স নির্ধারণ করে থাকেন, সেই ট্যাক্সটা আপনি এখানে ডিফাইন করে দেবেন। ইভেন আপনি যখন পারচেস করবেন কোনো ভেন্ডরের কাছ থেকে, তখন ভেন্ডরকে আপনি কী পরিমাণ ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সটা আপনি এখান থেকে ডিফাইন করে আসতে পারবেন। অ্যাসেট, এই অ্যাসেটটি হচ্ছে আপনি যদি চান এই প্রোডাক্টটি আপনি ডেপ্রিসিয়েশন নির্ধারণ করতে চাচ্ছেন, তাহলে এই প্রোডাক্টটি আপনি অ্যাসেটের কোন ক্যাটাগরিতে রাখতে চান সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। আর আপনি এখান থেকে প্রোডাক্টের যদি কোনো ছবি আপলোড করতে চান তাও আপনি এখান থেকে করতে পারবেন। এখানে কতগুলো অপশন আছে, মেইনলি আপনার যে অপশনটি প্রয়োজন, ক্যান বি সোল্ড অর ক্যান বি পারচেসড। এই দুটার মিনিং হচ্ছে এমন অনেক প্রোডাক্ট থাকতে পারে যেটা আমি শুধু পারচেস করব, সেল করব না। আবার অনেক কিছু থাকতে পারে সেটা আমি শুধু সেল করব কিন্তু পারচেস করব না। সো আপনি যদি চান এই জিনিসগুলো এখানে ডিপেন্ড করতে আসতে পারেন। আবার এমনও প্রোডাক্ট থাকতে পারে যেটা আমি পারচেসও করব আবার সেলও করব, তখন সেক্ষেত্রে এই দুটার অপশনই অন করা থাকতে হবে। আর আপনি যদি চান সেটা শুধু পারচেস করবেন সেল করবেন না, তাহলে শুধু পারচেসে ক্লিক করবেন। আর যদি চান শুধু পারচেস করবেন এবং সেলে করবেন, তাহলে সেক্ষেত্রে দুটো অপশনে আপনি ক্লিক করে আসতে হবে, দেন সেভ করবেন। এখানে কতগুলো অপশন আছে যেটাকে বলি আমরা স্টেট বাটন। এখানে আপনি দেখতে পারবেন এই প্রোডাক্টের যে দুটো আমরা ভ্যারিয়েন্ট অ্যাড করেছি, কালার হোয়াইট এবং ব্ল্যাক, দুটো ভ্যারিয়েন্ট দেখাচ্ছে। আপনি যদি চান আপনার ই কমার্সের জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য এই প্রোডাক্টটা পাবলিশ থাকুক, তাহলে আপনি পাবলিশ বাটনে ক্লিক করবেন, যেটি এখন আনপাবলিশ আছে। আমি যখন পাবলিশ করে দিব সেটা আমার ওয়েবসাইটে শো করবে। অন হ্যান্ড, এই অন হ্যান্ড হচ্ছে আপনি যখন প্রোডাক্টটা আমার পারচেস করে আমার ইনভেন্টরিতে ঢুকাচ্ছি, টোটাল কতটুকু কোয়ান্টিটি আমি ইনভেন্টরিতে ঢুকাচ্ছি সেই কোয়ান্টিটি লেভেলটা আপনি এখানে দেখতে পারবেন। হতে পারে সেই 10টা কোয়ান্টিটি হোক বা 2টা কোয়ান্টিটি হোক, তখন এখানে শো করবে 10 অন হ্যান্ড অর 2 অন হ্যান্ড। সেলস, এই প্রোডাক্টটি কতবার সেল হয়েছে কোন কোন কাস্টমারের কাছে সেই লিস্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। ইভেন এখানে আরেকটা অপশন আছে পারচেস, আপনি এই প্রোডাক্টটি কয়জন ভেন্ডরের কাছ থেকে পারচেস করছেন এবং কত টাকা দরে আপনি পারচেস করছেন সেই লিস্ট ডাউনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। বেসিক্যালি একটা প্রোডাক্টের ভিতর থেকেই যাবতীয় ইনফরমেশনগুলো আপনি অ্যাটেগ্রেন্স দেখতে পারবেন এখানে, এবং এটার জন্য আপনার কোনো পার্টিকুলার মডিউলে ঢুকে ঢুকে দেখতে হবে না, আপনি একটা মডিউলে ঢুকেই এই প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন একবারই দেখতে পারবেন একই জায়গা থেকে। সো এটি হচ্ছে আমার প্রোডাক্ট কীভাবে আমি তৈরি করব ইনভেন্টরিতে সেটার ভিডিও।